ঢাকা ও কলকাতা শহর দুটোর দূরত্ব সড়ক পথে কম বেশি তিনশো পঁচিশ কিলোমিটার জনসংখ্যার আধিক্য নগরায়ণ কিংবা ভৌগোলিক বৈশিষ্ট্য দুটোরই অভিন্ন দুটো শহরেই ডেঙ্গুর প্রাদুর্ভাবের ইতিহাসও কিন্তু খুব কাছাকাছি সময়ে উনিশশো তেষট্টি সালে কলকাতায় ডেঙ্গু মহামারী আকারে দেখা দেয় আবার উনিশশো সালে ঢাকায় ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা যায় অথচ গত বছর প্রথম ছ মাসে রাজধানী ঢাকা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ঠিক একই সময়ে গেল বছর কলকাতায় প্রথম ছয় মাসে সেখানে আক্রান্ত হয়েছে মাত্র দুশো জন এবং মৃত্যু হয়েছে একজনের কলকাতা এবং পশ্চিমবঙ্গ রাজ্য কেমন করে এই অভাবনীয় সাফল্য পেল ডেঙ্গু নিয়ন্ত্রণে এবং এর পেছনের কারণগুলো কি এসব বিষয় নিয়ে আজ আমাদের সাথে মুখোমুখি হয়েছেন ডক্টর রোজ তিনি আমাদেরকে বলবেন যে আসলে কিভাবে আমরা পশ্চিমবঙ্গে রাজ্যে তারা এই সফলতাগুলো এই বিষয়গুলো নিয়ে তিনি আমাদের সাথে আজ মুখোমুখি হয়েছেন ডক্টর চৌধুরী তিনি একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং যুগ্ম সচিব ইন্ডিয়ান পাবলিক হেলথ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে দেশ এবং শহর থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি শুরুতেই আমি যে কথাটি বলছিলাম যে এই যে দু সাল থেকে আপনারা একটা যুদ্ধের মতো ডেঙ্গুর বিরুদ্ধে আপনারা ঘোষণা করেছিলেন এবং সেই অভাবনীয় সাফল্য আমরা দেখতে পেয়েছি আমি জানতে চাই যে এই খুব ছোট করে শুরুতেই যে এই সাফল্যের পেছনের মূল কারণটা কি আসো মূল কারণ হচ্ছে আমাদের সরকারের পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি যে দৃষ্টিতে তারা এই কঠিন পরিস্থিতিটা পরিকল্পিতভাবে তাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে মোকাবিলা করেছেন এবং শুধু সরকার নয় সরকারের দূরদৃষ্টি তার সঙ্গে আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার স্বাস্থ্যকর্মী এবং সর্বোপরি আমাদের জনসাধারণ তাদের মধ্যে সচেতনতার যে অভাব ছিল সেটা ফেরত এসছে সরকারের মাধ্যমে এবং তারাই এই কাজে কিন্তু হাত বাড়িয়ে একটা সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু আমরাই নিয়ন্ত্রণটা করতে পেরেছি এই বছর ডেঙ্গুর পরিস্থিতিটা কি পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণে সেরকম কোনো আউটব্রেকস বা স্পাইকস যেগুলোকে বলা হয় সেগুলো এখনো অবধি দেখা যায়নি একটু জানতে চাচ্ছি যেহেতু কলকাতা এবং ঢাকা আমি শুরুতেই বললাম যে দূরত্বটা খুব বেশি না এবং অনেক কিছুই আমাদের সামঞ্জস্য আছে তারপরেও আমরা কিন্তু একেবারেই এখনও না হাল ডেঙ্গুর কাছে গেল বছরের কথা তো আমি বললামই সেক্ষেত্রে একটু জানতে চাই যে মানে কলকাতার অভিজ্ঞতাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেটা একটু জানতে দুটো মূলত কারণ কিল সোর্স মানে যেখানে আমাদের ব্রিডিং এরিয়া মস্কিটো ব্রিডিং এরিয়া সেটা যাতে হতেই না দেওয়া হয় সেটা একটা আরেকটা হচ্ছে ডু ইট নাও পলিসি মানে যেরকমই একটু স্পাইক দেখা যাচ্ছে বা কোনো কারণে কেস বৃদ্ধি হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের টপ লেভেল থেকে একদম বটম লেভেল অবধি কিন্তু এই নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে এটার মোকাবিলা করা হয় তো জনসাধারণ যতক্ষণ না সচেতন হচ্ছেন এবং সেটাকে নিজের মনে করে মানে কি বলবো যে পরিস্থিতির মোকাবিলা করছে ততক্ষণ সরকার কখনোই এই কল্পনায় এগিয়ে যেতে পারেন না সরকার আমাদের এটা বেসরকারি যতগুলো ল্যাবরেটরি আছে এবং বড় বড় কর্পোরেট হসপিটাল বা ছোট হাসপাতাল আছে তাদেরকেও কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে বাধ্যতামূলক করেছে এই রিপোর্টগুলো তৈরি মানে তারা যাতে জমা তো এনি ডেঙ্গু পজিটিভ কেস শুড বি আপলোডেড অ্যান্ড নোটিফাইড আর সেখান থেকে তাদের পুরো মানে যাকে বলে কোথায় থাকে কি থাকে জানা যায় এছাড়া আমাদের হসপিটাল অ্যাডমিশন কেসে যদি কোনো ফিভার কেস কতগুলো হচ্ছে এবং তার মধ্যে কতগুলো ডেঙ্গু পজিটিভ কেস হচ্ছে তাদের এগুলো কিন্তু দেখা যায় জরিমানাটা বাধ্যতামূলক মানে এই রিপোর্টিংগুলো বাধ্যতামূলক সরকার করেছে আইনি ব্যবস্থাগুলো কি আইনি ব্যবস্থা হচ্ছে দুটো দুটো জায়গায় এক হচ্ছে যে সরকারের জায়গায় সরকার খুব সুন্দরভাবে এই রিপোর্টিংগুলো করে তো বেসরকারি জায়গায় যদি কোনো কারণে কেস রিপোর্টিং না দিচ্ছে তাহলে কিন্তু ওখানে জরিমানা শুধু নয় অনেক সময় লিগাল অ্যাকশান নিয়ে সেই ল্যাবরেটরিগুলো বন্ধ করে দেবার মতন ব্যবস্থা করে রাখা হয়েছে সেটা সরকার চাইলেই করতে পারেন এবং আরেকটা হচ্ছে এটা একটা করা আরেকটা হচ্ছে ব্রিডিং এরিয়াজ মানে যেখানে মস্কিটো লার্ভা দেয় যেখানে সেখানে যদি কোনো কাউরির বাড়িতে বা কোনো ইনস্টিটিউশন বা কোনো কিছুর আন্ডারে যদি ব্রিডিং এরিয়াজ পাওয়া গেছে তাহলেও কিন্তু সরকার জরিমানা করে তো তাতে কি হয় মানুষ একটু সচেতন হয় এবং ভয়ও পায় এখন রাউন্ড দ্য ইয়ার কিন্তু আমরা আর সজাগ থাকে এরকম নয় যে ডেঙ্গু সিজনেই শুধু সজায় তো তখন থেকেই যেটা হয় একটা তো আমি যেটা বললাম ফিভার কেসার ইয়ের আরেকটা হচ্ছে সার্ভেলেন্স উই হ্যাভ আ ভেরি স্ট্রং সার্ভেলেন্স অ্যান্ড মনিটারিং টিম আমরা কথা বলছিলাম সার্ভেলেন্স নিয়ে বিরতির আগে আমাদের মনিটারিং অ্যান্ড সার্ভেলেন্স সিস্টেমটাও ভীষণ জোরদারভাবে করা হয় তো ফোর্থ লাইন আমাদের একটা ইন্সপেকশন করা হয় এই টিমে থাকেন ভেক্টর কন্ট্রোল টিমেরও লোক আর এছাড়া স্বাস্থ্যকর্মী এবং কমিউনিটি থেকে মানে যে এরিয়ায় দুজন লোক রাখা হয় তারা একদম কমিউনিটিতে আর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দে আর পিড ডেলি ফর দেয়ার ওয়ার্ক আর কি তো ওরা যাকে মস্কিটো ব্রিডিং প্লেসেসগুলো করা তো এই প্লেসগুলো চার ভাগে মূলত ভাগ করা আছে পেরিনিয়াল প্লেস মানে সারা বছর যেখানে জমা জল বা ব্রিডিং এরিয়া বলে চিহ্নিত কিছু কিছু প্রবাবল স্পেসেস আছে কিছু কিছু হটস্পটস আছে আর কিছু কিছু র্যান্ডম এরিয়াস তো এই চারটে দিক দিয়ে ওরা ইন্সপেকশন করে অনেক সময় দরকার হলে ডোর টু ডোর আমাদের ইন্সপেকশন হয় এবং মূলত টার্গেটে থাকে আমাদের হাই রাইজ দীর্ঘকাল যেই ঘর মানে বিল্ডিংগুলো বন্ধ আছে এবং স্কুল কলেজ প্রতিষ্ঠান এছাড়া কোনো কনস্ট্রাকশান এরিয়া যদি থাকে আর এছাড়া যেখানে কোনো দেখা যায় যে কোনো পরিস্থিতি তৈরি হয়েছে জমা জলের তো সেইগুলো তারা ফোটলাইটলি এগুলো করেন এবং দরকার হলে উইকলিও করেন পরিস্থিতি অনুযায়ী আমরা বলি যে এটা ঘরের ঘরের মশা এবং এটা তো আসলে মানে ডোর টু ডোর গিয়ে একদম বলার দরকার হয় কারণ সরকার যতই সচেতন হোক আসলে জনসম্পৃক্ততা দরকার মানে নিজের পরিচ্ছন্নতার একটা বিষয় রয়েছে ডেঙ্গুর ক্ষেত্রে সেটা আসলে আপনারা কিভাবে ওটা আমি বললাম যে ডোর টু ডোর যখন সার্ভেলেন্স করা হয় তখন ওরা সরকার বা কর্পোরেশন থেকে আসছেন দিয়ে ওরা আমাদের যেখানে যেখানে প্রবলবেল এরিয়া ইনক্লুডিং আওয়ার ছাদ তো ছাদে অনেকে কি হয় নিচেরটা দেখেন উপরটা দেখেন না কিন্তু ছাদে টপ টপ এবং জমা জল যেখানে আছে ওরা ইন্সপেকশন করে দেখেন যদি আমি বললাম লার্বা পাওয়া গেলে ফাইন করা হয় এছাড়া যদি জমা জল থাকে ওরা সঙ্গে সঙ্গে ফেলে দিতে বলেন মানে ওনাদের সামনে আমাদের ফেলতে হয় এবং ওরা আমাদের বাড়ি বা আশেপাশের এরিয়া কোথায় কোথায় প্রববেল ব্রিডিং সাইজ হতে সেই সম্বন্ধে আমাদের সচেতনও করেন এবং রাউন্ড দ্য ইয়ার আপনি যদি এখনও দেখেন কলকাতায় গেলে চারিদিকে কিন্তু পোস্টার প্ল্যাকার্ড লাগানো আছে ডেঙ্গু প্রতিরোধ ডেঙ্গু উপসর্গ কোথায় জমা জল জমতে দেবেন না সেই সচেতনতামূলক বিভিন্ন চিত্র দেখতে পাবেন এছাড়া আমাদের মেট্রো আমাদের রেলওয়েজ এ আমাদের অনেক জায়গায় বাস অটো এগুলোতে প্রচুর পোস্টার এবং ভিডিও যেখানে যেমন মেট্রো বা ইয়েতে ভিডিও চালানো যায় যাতে জনগণ সচেতন হয় এই কাজগুলো করে থাকেন আর কোথাও কোনো যদি আউটব্রেক বা এক আউটব্রেক তো অনেক দূরের কথা এখন একটু যদি কেস দেখা যায় তখন আমাদের ডেপুটি মেয়র উনি আমাদের মেয়র ইন কাউন্সিল হেলথ উনিও মানে নিজে গিয়ে পরিস্থিতি গ্রাউন্ড লেভেলে ভিজিট করেন দেখেন এবং সব কিছু নিয়ে উনি মিটিং করেন এবং জনসংযোগের মাধ্যমে উনিও সচেতনতা বাড়ান এছাড়া আমাদের ডেঙ্গু সিজন বা সিজন ছাড়া কোনো কারণে যদি স্পাইক বা কিছু দেখা গেল শুধু কলকাতা শহরে নয় পশ্চিমবঙ্গ যেখানে আমাদের হাই লেভেল রিভিউ মিটিং এবং টিম মিটিং হয় উইচ ইজ হেডেড বাই দ্য প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আওয়ার হেলথ সেক্রেটারি আপনি বুঝতেই পাচ্ছেন দুজন ভীষণ ব্যস্ত মানুষ তারা কিন্তু হেলথ সার্ভিসের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়ে এবং হুয়েভার ইজ রেসপন্সিবল তাদের নিয়ে ওর কাজ করেন পশ্চিমবঙ্গ হচ্ছে দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া যাদের প্রত্যেক জেলাতে আমাদের এন্টোমোলজিস্ট আছেন শুধু প্রত্যেক জেলা ছাড়াও আমাদের মিউনিসিপ্যাল এরিয়াতেও আমাদের এন্টোমোলজিস্ট আছেন উই হ্যাভ ফর্টি সিক্স এন্টোমোলজিক্যাল ইউনিটস উইচ আর ওয়ার্কিং রাউন্ড দ্য ইয়ার নট অনলি ডে ডোন্ট ওয়ার্ক আর এছাড়া আমাদের ডেটা যেটা জেনারেশন হয় সেই ডেটা জেনারেশন থেকে আমাদের একটা ট্রেন্ড আমরা তৈরি করার চেষ্টা করি আর এগুলো কম্পেয়ার করা হয় আগের ডেটা দিয়ে সবসময় নতুন চ্যালেঞ্জেসের আর ইস্যুর জন্য তৈরি থাকেন আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তার এবং বাকি টিম মেম্বাররা তো এই ডেটাটা যেমন গবেষণার কাজে ইউজ হয় মানে ধরনের গবেষণা হয় একটা হচ্ছে ভিট ইস স্ট্যাটিস্টিক রিলেটেড টু এপিডোমোলজিক্যাল সার্ভেলেন্স সেটা রাউন্ড দ্য ইয়ার করা হয় এছাড়া আমাদের কোন কোন সেরোটাইপ এখন শহর বা আমাদের এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যেমন কলকাতা শহর একদম নিয়ন্ত্রণে আস্তে আস্তে আমরা দেখছি যে আমাদের রুরাল এরিয়া পেরিফেরাল জেলা রিমোট জেলাগুলোতে আস্তে আস্তে ডেঙ্গুর কেস বাড়ছে কিন্তু যেহেতু আমাদের এই জনস্বাস্থ্যের পরিকাঠামোটা ভীষণ সুপরিকল্পিত এবং খুব ভালো তো তাই জন্য মানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কোনো অসুবিধা আমাদের হয় না আর যেহেতু সজাগ থাকেন সবাই যে আমাদের পড়তেই হবে মানে যাতে একটাও ডেঙ্গু কেস না হয় মর্টালিটি তো অনেক দূরের কথা আর এই যে ফিভার ক্লিনিকগুলো বললাম যেন সাধারণ যেমন জমা জলের দিকে প্রতিরোধের দিকে যেমন তারা সচেতন এখন এই ফিভার ক্লিনিকের মাধ্যমে যে সরকার ফ্রিতে সবারই চিকিৎসা করেন পাড়ায় পাড়ায় দরকার হলে এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে গিয়ে তারা চিকিৎসা করাতে পারেন চেস্ট ফিজিশিয়ান যারা যারা সব রিলেটেড ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজিস্ট ভাইরোলজিস্ট তারা কিন্তু একটা টিম তৈরি করে কিন্তু এই কমপ্লিকেশানকে কি করে আর্লি আমরা বুঝবো এবং সঙ্গে সঙ্গে তো আমাদের বললাম না ডু ইট নাও দিস ইজ দ্য পলিসি নয় যে আজকে একটা রেজাল্ট বেরোলো আবার সেটা একটা রিপোর্ট বড় করে লিখে কয়েক মাস পরে আবার পরের বছর কাজ হবে সেরকম হয় না সঙ্গে সঙ্গে আজ অনুযায়ী বা যেহেতু আমাদের বেসরকারি সরকারি জায়গা এখন একসঙ্গে ডেঙ্গুর মোকাবিলা করছে এবং আমাদের জনসাধারণের সচেতনতা বেড়েছে তাই জন্য আমরা কিন্তু এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি আমি একটু যেহেতু গবেষণার বিষয়টি বারবার আসছি একটু গবেষণা গাড়িটা তৈরি করা হয়েছে দু সালে এবং সেটি মাত্র চার লাখ টাকায় আমি এই গবেষণাগারটা নিয়ে জানতে চাই দেখুন সবসময় আমরা ভাবি কি কোনো কিছুতে মানে যেটা ইনভেস্টমেন্ট আমি বলি যে ইনভেস্টমেন্ট অফকোর্স মানিটারি ইনভেস্টমেন্ট হয় কিন্তু অনেক সময় আমি ভাবি যে এই বাজেটারি অ্যালোকেশানগুলো কোথা থেকে আসবে খুব অল্প পয়সায় কিন্তু আমাদের যারা ইনফেকশাস ডিজিজ যারা ডাক্তার আছেন আমাদের ট্রপিক্যাল মেডিসিনের অনেক বিশেষজ্ঞ আছেন তারা কিন্তু একধারে যেমন মানুষের চিকিৎসা করছেন এবং আরেক ধারে কিন্তু এই গবেষণার কাজে তারা এই স্যাম্পলিং প্লাস এই পেশেন্ট প্রোফাইল নিয়ে এবং এবং তার জন্য আপনি বললেন না খুব অল্প টাকায় সবসময় সব কিছু অনেক বড় করে করতে অল্প স্বল্প টাকায় স্বল্প জায়গায় এবং মানে অল্প লোকেই কাজ হয় তো কেন আপনার ভিশনটা থাকতে হবে তো সরকারের যেহেতু এই ভিশনটা আমাদের আছে তাই জন্য আর সরকার তার জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং ডাক্তারদের অনেক ফ্রি হ্যান্ড দেন এই কাজ করার জন্য তো আমাদের মূলত এই গবেষণাগারে আমাদের মাইক্রোবায়োলজিস্ট ভাইরোলজিস্ট আর আমাদের ইনফেকশাস ডিজিজ ডক্টর শুধু এরা ল্যাবরেটরিতে বসে গবেষণাগুলো করেন না ওরা ক্লিনিক্যাল যে পেশেন্টগুলো দেখেন তার সঙ্গে এর একটা কন্টিনিউটি থাকে মানে দুটো প্যারালালি রান করে না তাতে কি হয় গবেষণাটা অনেকটা আপনার এনরিচড হয় এবং তার রেজাল্টটা বললাম না যেই একটা ভিজিবল একটা রেজাল্ট পাওয়া যায় তার জন্য মানে ওই পাবলিকেশন হবে রিপোর্ট হবে সঙ্গে সঙ্গে তার কিন্তু যাতে মানুষের উপকার হয় এই গবেষণাগুলো তো করা হয় যাতে আমরা মটালিটি এবং মর্বিলিটি কমাতে পারি সেই জন্য কিন্তু সঙ্গে সঙ্গে তার যে আমাদের সার্ভেলেন্স ইউনিট আছে তো আমাদের গ্রাউন্ড লেভেল থেকে ডেটা সবসময় ওটা মনিটর করে সবসময় ট্রেন্স দেখা হয় তো বেশ কিছু কিছুকাল আগে দেখা গেছিলো যে স্পাইক ইন কেসেস তো ওরা স্পাইক ইন কেসেসের যখন কারণ খুঁজতে শুরু করে তখন দেখা যায় যে যেই যেই এরিয়ায় তার আগে ফগিং হয়েছিল শেষ দ্য টু তো আমাদের কি হতো ফগিং করলে আইডিয়ালি দরজা জানলা সবারই বাড়ির বন্ধ রাখা উচিত কিন্তু মানুষ সবসময় বাড়িতে থাকেন না সবসময় গুলো যেটা করা হয় সেইগুলো শুনতে পান না বা যে যার নিজের কাজের মতন ব্যস্ত থাকেন বলে অ্যাজ এ রেজাল্ট ওই মশাগুলো ঘরের ভিতর গিয়ে আশ্রয় নিত এবং তারপরে ডেঙ্গু হয়ে এই স্পাইকগুলো তৈরি হতো তো এই জন্য পশ্চিমবঙ্গ সরকার সঙ্গে সঙ্গে এই ফগিংগুলো বন্ধ করে দিয়েছেন পরবর্তীকালে আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট ডিউ টু এনভায়রমেন্টাল পলিউশন এটসেট্রা এই কারণ দেখেও কিন্তু এই নির্দেশটা দিয়েছিলেন ফগিং বন্ধ করার তো আমাদের হাউস টু হাউস যেটা স্প্রে হয় সেটা একদম বায়োসাইডস স্প্রে হয় দ্যার ইজ নো ফগিং এছাড়া আমাদের যেগুলো ওয়াটার বডিজ আছে সেগুলো ওরাস ফিশ যেগুলো মস্কিটো লার্ভা খায় তো গাপ্পি ফিশ কাম্বুশিয়া ফিশ এইগুলো কিন্তু ছাড়া হয় এবং হাজার হাজার আমাদের সেলফ হেল্প গ্রুপ এরা এই কাল্টিভেশনগুলো করে এবং ফিশিং ডিপার্টমেন্ট থেকে এগুলো কিন্তু দেওয়া হয় আর ওভারঅল আমাদের একটা ইন্টিগ্রেটেড এই প্রোগ্রামটা পুরো ভাবে চলে আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স স্বাস্থ্য দফতর এস আর গ্রামের দিকে রাজ পঞ্চায়েত যে আমাদের ডিপার্টমেন্ট আছে এছাড়া আমাদের দরকার পড়লে ইরিগেশন এবং আমাদের বললাম যে ফিশিং ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টও কিন্তু আমাদের পরিস্থিতি অনুযায়ী তাদের সাহায্য করেন কি কি কীটনাশক আপনারা ব্যবহার করেন আমাদের বিভিন্ন ধরনের কীটনাশক আছে যেগুলো মানে যত বললাম না যত গবেষণা ইয়ে হচ্ছে সেগুলো অল আর সো যেগুলো যাতে এন একদিকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একদিকে হিউম্যান ফ্রেন্ডলি এগুলো ইয়ে করে এগুলোর উপরও কিন্তু আমাদের আলাদা গবেষণা করা হয় এবং সেইগুলো যাতে মানে মাঝে মাঝেই কিন্তু ডিপেন্ড করে সেই চেঞ্জগুলো করা হয় আচ্ছা এই যে পুরো ব্যবস্থাপনা এটা মিউনিসিপাল সোসাইটি নজরদারি কী করে করে যে মানে এটা তো আসলে দা আর এখন তো ডেঙ্গু বলা যায় না যে এই মৌসুমেই হবে আপনি বারবার বলছিলেন যেহেতু জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আমরা দেখতে পাই নজরদারিটা সারা বছর ওই যে নজরদারিটা আবার হচ্ছে একটা হচ্ছে ল্যাবরেটরি থেকে যদি কোনো কাউরি হচ্ছে ডাক্তাররা লিখে দেন ডেঙ্গু টেস্ট তখন যদি ল্যাবরেটরিতে কতগুলো ডেঙ্গু টেস্ট করা হচ্ছে তার মধ্যে কতগুলো পজিটিভ গোটার থেকে একটা কেন ওইগুলো সারা বছরই আপনাকে ওয়েব পোর্টালে জমা করতে হয় আরেকটা হচ্ছে কি কি ফিভার কেস অ্যাডমিটেড হচ্ছে তার মধ্যে কতগুলো ডেঙ্গু কেস পজিটিভ আর আরেকটা হচ্ছে ব্রিডিং এরিয়া যেগুলো হাউস টু হাউস এন্টোমোলজিক্যাল সার্ভে তো যেই আপনি যখন এই সার্ভেগুলো করছেন এই প্রবাবল স্পটস হটস্পট র্যান্ডম চেকিং স্পটস আর পেরিনিয়াল স্পটসগুলোতে এবং সেখানেই আপনি বুঝতে পারছেন যে এই লার্বা পাওয়া যাচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা প্রববেল এবার ডেঙ্গুর কেস হলেও হতে পারে তো এইগুলো কিন্তু রাউন্ড দ্য ইয়ার বললাম না ফোর্টনাইটলি এই ভিজিটসগুলো হয় তো এই তিনটে দিক দিয়ে তো সরকারের কাছে সবসময় একটা খোলা ছবির মতন গ্রাউন্ড লেভেল থাকে ক্লিয়ার যে কোথায় ব্রিডিং এরিয়া থেকে শুরু করে কোথায় ফিভার হচ্ছে আর কোথায় পজিটিভ সো দ্যাটস হাউ দ্য সার্ভেলেন্স ডান ইটস মানে যদি খুব সুন্দরভাবে কাজ করা হয় তাই জন্য অ্যান্ড ইটস আ ভেরি সিস্টেমেটিক টিম এফার্ট তো ইটস আ ভেরি প্রপার সিস্টেম ইন থ্রি লেভেলস অ্যাট আ ভেরি টিম এফার্ট তাই জন্য এই পরিস্থিতি নিয়ন্ত্রণ বা নজরদারি করতে কোনোই সেরকম অসুবিধা হয় না একটু যদি বলি যে আমাদেরকে আসলে বলা হয় যে মানে স্বাস্থ্যের সাথে যে আপনার স্থানীয় সরকার সেখানে একটা কনফ্লিক্ট থাকে এ বলে যে আসলে যখন রুগী রুগী যেন না নামারে প্রতিরোধ ব্যবস্থা কিন্তু আপনি বারবার বলছেন যে টিম হয়ে কাজ করা সেই জায়গাটা একটু জানতে চাই হ্যাঁ তো বা বললাম যে তিস্তরীয়ভাবে সরকার নিজের পলিসি অ্যান্ড প্রোগ্রাম করেছেন তার মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আছে পলিসি মেকারস আছে বিউরোক্র্যাটস আছেন তার আর একটা স্তরে যেখানে হসপিটাল বা যেখানে ট্রিটমেন্ট ইউনিট মানে স্বাস্থ্যকর্মী ডাক্তার নার্স এরা আর আর গ্রাউন্ড লেভেলে আমাদের কমিউনিটি তো আর এছাড়া হচ্ছে বললাম তো শুধু এটা তো ত্রিস্তরীয় আমি যদি স্বাস্থ্য দিক থেকে দেখি তার সঙ্গে ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আমাদের বললাম যে বাকি সব ডিপার্টমেন্ট তো যাতে কেউ কারির উপর দোষারোপ না করেন তো যেখানে মিউনিসি আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এরা কিন্তু আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এইসবের দিক জন্য যেমন তারা রেসপন্সিবল সেখানে যেমন যেখানে রুরাল এরিয়াতে অনেক সময় ক্যানাল ইরিগেশন ক্যানাল এগুলো বন্ধ হয়ে যায় কোনো কারণে এখন তো দেখছেন ক্লাইমেট চেঞ্জে ঝড় বৃষ্টি জমা জল অনেক সময় হঠাৎ করে তো সঙ্গে সঙ্গে যাতে ওটার নিয়ন্ত্রণে আনা যায় তো স্বাস্থ্য দপ্তরের মানে কি বলবো মানে আমাদের ব্রেন এবং যদি আমি বলি স্পাইনাল কর্ড সো এটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর তার মধ্যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা একটা বড় ভূমিকা পালন করে আর যদি হাত পা চোখ কান না খলে তার মধ্যে কমিউনিটি তার মধ্যে আদার ডিপার্টমেন্টস পড়ে তো একজন চলতে গেলে কথা বলতে গেলে যেন সব কিছুর প্রয়োজন সেরকমই এইভাবে একভাবে কাজ করা হয় তাই জন্য দোষারোপগুলো করা হয় না অ্যান্ড এভরিবাডি হ্যাজ আ প্রপার আইডেন্টিফাইড জব আর যখনই রিভিউ মিটিংগুলো হয় তখনই কোথায় কি পরিস্থিতি ইয়ে আছে যেরকম তাকে বলা হয় সে তখন সেই অনুযায়ী কাজ করে সব শেষ প্রশ্ন আমার একটা ছোট্ট প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি তো ঢাকা এবং কলকাতা দুটোই অনেকটা আপনি আপনি জানেন নিশ্চয়ই ঢাকার পরিস্থিতি আপনি জানেন এবং আপনি একটি আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্মেলনে যোগ দিতেই ঢাকায় এসেছেন তো সেই জায়গা থেকে একটু জানতে চাই যে ঢাকা আসলে এখনো কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারছে না সেই জায়গা থেকে আপনার পরামর্শ কি হবে খুব ছোট করে যে আপনাদের কোনো ডেডিকেটেড জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ক্যাডার নেই আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এই ক্যাডার আছেন এবং তারা শুধু এক্সপিরিয়েন্স নয় দেহার প্রপার মানে স্কিল্ড ক্যাডার তারা এপিডোমোলজিস্টও আছে আমাদের পশ্চিমবঙ্গে অ্যাট দ্য ব্লক লেভেলেও আমাদের এপিডোমোলজিস্ট কাজ করেন এই সার্ভেলেন্স টিমে তো তাই জন্য এই আমাদের মনে হয় এখানে আপনারা কোথাও একটা বোধহয় আপনাদের ল্যাকিং আছে আর আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আমাদের ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস এমনি সবসময় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হন যিনি একদম গ্রাসরুট লেভেল থেকে কাজ করতে করতে কিন্তু ওই পজিশান পান তো তারা কি হয় তারা গ্রাসরুট লেভেলের তাদের জেলা তাদের উপজেলা লেভেলের কাজ পরিস্থিতি ওনারা কিন্তু তাদের এক্সপিরিয়েন্স এখানে কিন্তু ওদের এক্সপিরিয়েন্সটা ওনারা কাজে লাগান তাই জন্য আমরাও যখন কখনো মিটিংয়ে যাই ওনাদের ধারা ওনাদের ইয়ে দেখে আমরাও আশ্চর্য হয়ে যাই যে এত সুন্দরভাবে ওনারা পরিস্থিতি ব্যাখ্যা করেন এবং কোথায় কোন গ্যাপসগুলো আছে খুব ইজিলি কেন তারা কাজ করেছেন ওই সব এরিয়াতে এইটা একটা আর আরেক তো আমার মনে হয় যে বাংলাদেশের সময় হচ্ছে যে একটা ডেডিকেটেড পাবলিক হেলথ ক্যাডার তৈরি করা এবং তৈরি করে তাদেরকে ফ্রি হ্যান্ড দেওয়া এই প্রিভেন্টিভ প্রোমোটিভ কাজে এবং তাদের যথাসম সম্মান দিয়ে আমাদের ওখানে কিন্তু জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা যথেষ্ট সম্মান পান এবং একই র্যাঙ্কে তারা কিন্তু কাজ করেন তাই জন্য তাদের রেসপেক্ট এবং তাদের কথা সবাই শোনেন আর এছাড়া আমার মনে হয় যে ঢাকার পরিস্থিতি একটা হচ্ছে আপনাদের এত যে র্যাপিড কনস্ট্রাকশন টু এলিভেটেড করিডোর মেট্রো এইগুলো আমার মনে হয় কোথাও একটা আপনাদের স্পাইক ইন কেসেসের জন্য হয়তো দায়ী হতে পারে প্লাস ঢাকা ইজ ইজ আ ক্যাপিটাল সো ইন্টারন্যাশনাল ফ্লাইটস ইন্টারন্যাশনাল যে একটা লোকের আনাগোনা এই এইগুলো সবসময় থাকছে তো প্লাস আপনাদের নিজেদেরও তো মাইগ্রেন্ট প্রচুর লেবার কাজ করেন তো এইগুলোর আমার মনে হয় একটা ভূমিকা আছে আপনাদের ঢাকাতে কেস রাইজ করার আর আরেকটা আমি সবসময় যেটা আমাদের দেশেও বলে থাকি যেটা এখানেও প্রচন্ড যে জনসাধারণ মানুষ মানে একদম খেটে খাওয়া ডেলি ওয়েজ ওয়ার্কার্স তারা নয় অল ক্লাস অল কাস্ট অল রিলিজিয়ান ওয়েদার আপনি একটা হাই হাইরাইজ একটা বড় অ্যাপার্টমেন্টে থাকছেন বা আপনি একদম মানে যাকে বলেন খেটে খাওয়া মানুষের পর্যায়ে পড়ছেন কেন যেমন কোভিড কাউকে বাঁচেনি জাতপাত দেখেনি সেরকম মশাও কিন্তু দেখে কামড়ায় না তো আমাদের যেমন হাউসে অনেক সময় অ্যাকোয়ারিয়াম থাকে অনেক সময় আমাদের বুঝতেও পারি না হয়তো অ্যাকোয়ারিয়ামের জল তো প্রত্যেক দিন পরিষ্কার হয় না তো ওখানে অনেক সময় তো এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মানে আপনার মানসিকতাটাকে উন্নত করতে হবে এবং সমৃদ্ধ করতে হবে ইটস অ্যান ইনক্লুসিভ টিম এফার্ট এই দিয়েই কিন্তু আমরা আগিয়ে যেতে পেরেছি আর আমি খুব আশাবাদী কালকের সম্মেলনের পর আপনাদের বিশেষজ্ঞদের কথা শুনে এবং আপনাদের অনারেবল হেলথ মিনিস্টার ডক্টর সামন্তলাল সেনের কথা শুনে যে আমি খুবই আশাবাদী যে বাংলাদেশ একটা নতুন আলোয় গড়ে উঠবে এই জনস্বাস্থ্যের দিক দিয়ে এবং আপনাদের এই প্রিভেন্টেবল ডিজিজগুলো আপনারা কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন আজকে আমাদের মুখোমুখি অনুষ্ঠানে একটি বিষয় কিন্তু স্পষ্ট যে জনগণের স্বাস্থ্যের দেখভালের জন্য কিন্তু জনস্বাস্থ্যের বিকল্প নেই এবং এই কারণেই কিন্তু জনস্বাস্থ্যবিদ অর্থাৎ জনস্বাস্থ্য বিষয়ক জনবলের দক্ষতা আমাদের বাড়াতে হবে এই বিষয়টি কিন্তু আজকের মুখোমুখি অনুষ্ঠানে পরিষ্কার এবং আপনারা শুনেছেন নিশ্চয়ই আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ